আপনারা কি বাংলাদেশ থেকে এসেছেন নাকি? হ্যাঁ, বাংলাদেশ আমরা এখন রয়েছি পাহাড়ের তলে, পাহাড়ের তল দিয়ে একটা টানেলের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি হচ্ছে সামনের দিকে। এই দেখুন, বেরিয়ে আসলাম সে টানেল থেকে, জলটা পড়ছে একদম পাহাড়ের কিন্তু অনেক উপর থেকে, এই জলটা নিচে গড়িয়ে গড়িয়ে পড়ছে। এ মেরা বিবি, হ্যাঁ, ক্যামেরা করতে ব্যস্ত, আমার বউটা এখানে চোখে নিজের চোখে দেখছে, বাকি সবাই কিন্তু ফটো তুলতে ব্যস্ত। মানে সিকিম কত মানে উন্নত ভাবুন, যে প্লাস্টিকের বোতল কিন্তু আপনি নিয়ে যেতে পারবেনই না, তার জন্য আমাদেরকে একটা আলাদা বোতল। তো সুপ্রভাত বন্ধুরা, সকাল সকাল কাঞ্চনজঙ্ঘার দর্শন পেয়ে গেলাম হোটেল থেকেই, এরপর রওনা দিলাম উত্তর সিকিমের লাচেনের উদ্দেশ্যে। সো হ্যালো, গুড মর্নিং ফ্রম গ্যাংটক সিকিম। তো আজকে আমরা যাচ্ছি হচ্ছে লাচেন, এবং লাচেনের যাওয়ার আমাদের কার্যকলাপ কিন্তু সকাল সকাল শুরু হয়ে গেছিলো হোটেল থেকে বেরিয়ে। লাচেন স্ট্যান্ড বলে একটা জায়গা, সেখানে কিন্তু আমরা লাচেন যাওয়ার গাড়ি পাবো, এবং সেখান থেকে আমাদের গাড়ি রয়েছে এবং আমরা যাবো হচ্ছে উত্তর সিকিম। প্রথমবার আমি যাচ্ছি, ওরাও যাচ্ছে প্রথমবার। আরে দেখুন, সিকিমের বিধানসভা একদম সামনে দিয়ে যাচ্ছি, সিকিম লেজিসলেটিভ অ্যাসেম্বলি। আর একটুখানি হাঁপানো হাঁপানো মনে হচ্ছে, কারণ দৌড়ে এসে ট্যাক্সি ধরেছি, আর এক গাদা লাগেজ। তার মধ্যে কিন্তু চেষ্টা করবেন যদি আপনারা আসেন লাগেজগুলো কিন্তু রেখে দেওয়ার হোটেলের মধ্যেই, এবং যত কম পারা যায় তত কম জামা কাপড় এবং ব্যাগ নিয়ে আপনার উত্তর সিকিমের দিকে যাবেন। ভিডিওটি না কেটে পুরোটা দেখুন, কারণ এর মধ্যে অনেক মজা পাবেন। শুনলাম যে লাচেনে খুব সুন্দর স্নোফল হচ্ছে, তো দেখা যাক স্নোফল আমরা পাই কিনা। আমাদের পুরো উত্তর সিকিমের ট্যুরটা ট্যুর ট্রায়াঙ্গেল নামে একটা কোম্পানি আমাদেরকে প্রোভাইড করেছে। তারা সম্পূর্ণ গাড়ি থেকে হোটেল সম্পূর্ণ খরচ কিন্তু তারা একটি প্যাকেজের মধ্যে নিয়ে এসেছে। তাদের নাম্বার আমি ডিসক্রিপশনে দিয়ে রাখলাম, আপনারা যারা আসতে চান অবশ্যই কন্ট্যাক্ট করে নেবেন। পেছনে আমাদের গাড়ি, সেটা আমরা পেয়ে গেছি, এবং আমাদের প্যাকিং চলছে ভালোভাবে বেঁধে নিয়ে আমরা নর্থ সিকিমের উদ্দেশ্যে কিন্তু রওনা দিচ্ছি। বন্ধুরা, প্রচণ্ড পরিমাণে আমি এক্সাইটেড, এবং এই প্রথম আমার নর্থ সিকিম যাওয়া, এবং আজকে আমরা যাচ্ছি হচ্ছে লাচেন, উত্তর সিকিমের একটা দারুণ জায়গা, একদম পুরো বরফে ঘেরা, আপনারা মিস করবেন না, আমি মিস করতে চাইছি না। এই যখন সবাই একদম রেডি আছে, বিশাল এক্সাইটেড সবাই, বিশাল এনজয় হবে। সিকিম যাওয়ার গাড়িতে কিন্তু অলরেডি চেপে নিয়েছি, এবং আমাদের এই কাকু, তার সঙ্গে কিন্তু পুরো আমাদের তিন দিনের জার্নি একদম নর্থ সিকিমে। আঙ্কেল, আপনার নাম কে? দাওয়া। আঙ্কেল দাওয়া। আর আমরা নর্থ সিকিমের উদ্দেশ্যে রওনা দিতেই কিন্তু গ্যাংটক শহর থেকে জাস্ট আমরা বেরোচ্ছি, এবং এই মুহূর্তেই গ্যাংটকের একটা অসাধারণ ভিউ কিন্তু এই দিক থেকে পাওয়া যাচ্ছে। আপনাদের জাস্ট দেখাবো ওই সময় রাস্তাটা অন্যদিকে চলে গেল। তো আমরা জাস্ট উঠছি পাহাড়ে, আস্তে আস্তে কিন্তু উচ্চতা বাড়ছে। বর্তমানে আমরা রয়েছি হচ্ছে 5953 ফিট, এবং আমরা প্রায় 10,000-এর কাছাকাছি উচ্চতায় বর্তমানে গিয়ে পৌঁছাবো। এই দেখুন কত মানুষ যাচ্ছে কিন্তু সেই নর্থ সিকিমের দিকে। এখানে কিন্তু প্রতিটা জায়গায় কিন্তু একটা করে এরকম অনেক কিন্তু ওয়াটারফল বা ঝর্ণা আমরা দেখতে পাবো। আমরা দাঁড়াবো কয়েকটা জায়গাতে, এবং আমরা এগুলো দেখতে দেখতে আজকে লাচেনের দিকে যাবো, আপনাদেরকে দেখাবো। আর ইতিমধ্যে গাড়ি শুধু এঁকে বেঁকে পথে হাঁট যাচ্ছে, এবং যার ফলে অলরেডি আমাদের শরীরটা হালকা হালকা ঘুরাতে শুরু করেছে, এবং পেছনে কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে একজনের দিকে, একজন শুরু হয়ে গেছে। আর রোড একদম সুপার, একদম সুপার কন্ডিশন। তো আমরা এখানে জাস্ট দাঁড়িয়েছি, এবং এখন রোদের যা তাপ, তাতে এখন গরম লাগছে, শীত লাগছে, অতটা শীত এখনো নেই যতটা ভেবেছিলাম লাগবে, তাতে কমই রয়েছে। আমরা একটা দাঁড়ালাম এখানে একদম পাহাড়ের মধ্যে একটা ছোট্ট জায়গায়, কিছু কেনাকাটা করতে হবে আমাদের। এখানে আমাদের বন্ধু আছে, চল কিছু কিনে নি। ক্যা করতে আপ, ক্যা কাম করতে হ্যায়? খেতি খেতি করতা, মানে এনারা চাষি, এই গরু
এখানেও গরু গাই চাষ হয়। হ্যাঁ হ্যাঁ দেখ, উনি কিন্তু নিয়ে যাচ্ছেন আমাকে ওনার গরু দেখানোর জন্য। এ ক্যা হ্যায় আপকে পিছে, এ কি ক্যা হ্যায়, এই চাকু বাম্বু গায়ে, আচ্ছা বাম্বু 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 কাটতে ভালো আছে না, মানে ওগুলো দিয়ে উনি কেটে কেটে এসব বাঁশ পত্র সব কাটেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, এ আপকা গায়ে হ্যায়, হ্যাঁ হ্যায়, আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা এটা ওনার গরু, এ পাগল, হ্যাঁ 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 হ্যাঁ, আমাকে ছাতা ছাতা দিয়ে চলে গেল। কোথা থেকে আসছো তোমরা, কোথা থেকে আসছো? হাওড়া। হাওড়া থেকে? হ্যাঁ হাওড়া। এই দেখুন হাওড়া থেকে চলে আসছে বাইকিং করে, এই দো হে, এই লিজে খেলা, হ্যাঁ এটা ওনার গরু, এটা ওনার গরু, এ গায়ে গায়ে হে, গায়ে, আচ্ছা দুই গায়ে বাচ্চা, এই কা, আচ্ছা আচ্ছা ইসকা বাচ্চা হে, আমা এ বাচ্চা, আচ্ছা আচ্ছা আচ্ছা, কি গল্প হচ্ছে, এ মেরা বিবি, তো এখানে সবাই কিন্তু লোকাল মানুষের সঙ্গে কথা বলছেন, কারণ আমাদের যিনি ড্রাইভার আছেন উনি এখন ওইদিকে গিয়েছেন খাওয়া দাওয়া করতে। আঙ্কেল হো গিয়া আপকা চলিয়ে তো ফির, এবার আমরা চলে যাচ্ছি হচ্ছে লাচেনের উদ্দেশ্যে। রাস্তায় কিন্তু আমরা দাঁড়াবো হচ্ছে সেভেন সিস্টার ফল বলে একটা জায়গা আছে, সেখানে অসাধারণ একটা কি বলবো একটা ঝর্ণা রয়েছে, সেখানে দাঁড়াবো এবং আপনাদেরকে দেখাবো। তারপরেও কিন্তু নাগা ফল বলে একটা ফল আছে, সেখানেও দাঁড়াবো এবং তারপর তো একদম বরফের রাজ্যে আমরা চলে যাবো। তো কিন্তু ফাইনালি আমরা চলে এসেছি তো সেভেন সিস্টার ফলস, আর সামনে একদম জলের গর্জন কানে ভেসে আসছে, মানে আমরা যে একটি ঝর্ণার কাছাকাছি চলে এসেছি সেটা বোঝা যাচ্ছে। আর এই দেখুন দেখতে না দেখতে সামনেই সেভেন সিস্টার ফলস, এই দেখুন কোথা থেকে জলটা পড়ছে, একদম পাহাড়ের কিন্তু অনেক ওপর থেকে এই জলটা নিচে গড়িয়ে গড়িয়ে পড়ছে। আর এখানে কত মানুষ, কত মানুষ এখানে, এই দেখুন কত মানুষ, আর সবাই আমাদের ক্যামেরা করতে ব্যস্ত, আমার বউটা এখানে চোখে নিজের চোখে দেখছে, বাকি সবাই কিন্তু ফটো তুলতে ব্যস্ত। প্রায় কয়েক ঘন্টা জার্নির পর আমরা একটা অজানা জায়গায় জাস্ট গাড়িটা দাঁড়ালো এবং এখানে আমরা লাঞ্চ করবো, এখানটাতে দুপুরের খাবারটা এখানে সেরে নেবো এবং আগে আমরা এগোতে থাকবো। এখানে মানে রাস্তা জার্নি করতে করতে বেশ কিছু মাউন্টেনগুলো খুব চোখের সামনে বারবার আসছিলো এবং মনটা ওগুলো দেখে সত্যিই একটা আলাদাই অনুভূতি হচ্ছিলো, এবং এখানে ওপরে লাঞ্চ করবো আমরা, দেখা যাক দুপুরে খাবারে এখানে কী পাই। ঠিক এখানে একটা একদম সাদা মাটা একটা লাঞ্চ, একদম সাদা মাটা, খাবারটা একদমই মনে ধরবে না, একদমই ভালো লাগেনি আমাদের, সেটা করেই আমরা এগিয়ে যাচ্ছি হচ্ছে নর্থ সিকিমের আমাদের লাচেনের দিকে। এরপরে আসবে মাগনান, তারপরে কিন্তু লাচেন, মানে প্লাস্টিকের বোতল চলবে না, মানে সিকিম কত মানে উন্নত ভাবুন যে প্লাস্টিকের বোতল কিন্তু আপনি নিয়ে যেতে পারবেনই না, তার জন্য আমাদেরকে একটা আলাদা বোতল কিনতে হলো বেশ কয়েকটা। তো প্লাস্টিক একদমই অ্যালাউ নেই সামনে থেকে, মানে পরিবেশটাকে রক্ষা কীভাবে করতে হয় সেটা কিন্তু সিকিম অবশ্যই জানে এবং লং টাইম ধরে তারা এটাকে আর কি মেনটেন করছে। বেশ কয়েক ঘন্টা জার্নির পর একদম শেষমেশ সেই নাগা ফলস, বিশাল এক ঝর্ণা, দেখো কোথা থেকে জল পড়ছে, দেখুন আর এখানে গাড়ি প্রচুর, গাড়ি প্রচুর, মানুষ এতক্ষণ ঠান্ডা বসে যায়নি ওটা একদম ভালোভাবে বুঝতে পারছি আমরা। সুন্দর ঝর্ণাটা, অনেক সুন্দর। আপনারা কি বাংলাদেশ থেকে এসছেন নাকি? হ্যাঁ বাংলাদেশ, বাংলাদেশের কোন জেলা? ঢাকা থেকে এসছেন, বাংলাদেশেরও মানুষ এসছেন এখানে অনেকে, এখানে কিন্তু আমাদের শুধুমাত্র ইন্ডিয়ার নয় বাংলাদেশেরও অনেক মানুষ দেখতে পাচ্ছি এখানে এসছে তারা বেড়াতে। জায়গাগুলোতে এত ভিড় যে আমাদেরকে
মানে খুব তাড়াতাড়ি বেরিয়ে যেতে হচ্ছে, আর এত ঠান্ডা সময়ের সঙ্গে সঙ্গে বাড়ছে, কারণ এখন ঘড়িতে প্রায় 4টে বাজছে এবং সন্ধে লাগার সঙ্গে সঙ্গে কিন্তু ঠান্ডার প্রবণতা প্রচুর বেড়ে গেছে। তো আর উচ্চতায় উঠছিল তো তাড়াতাড়ি তো আমাদের শ্বাসকষ্ট হচ্ছে, কথা বলতেও অসুবিধা হচ্ছে একটু। আরে দেখুন কি পাহাড়, চারিদিকে শুধু পাহাড় আর পাহাড়। সিকিম মানেই সুন্দর, আর সিকিম যে কত সুন্দর জায়গা কি বলে বোঝাও। বল কেমন লাগছে? পৃথিবীর সৌন্দর্য যে কতটা মধুর হতে পারে তা পাহাড়ে না আসলে কোনোদিনই বুঝতে পারতাম না। আর উত্তর সিকিম সত্যি আলাদাই একটা অনুভূতি নিয়ে আসছে। উত্তর সিকিম এমন একটা জায়গা যেখানে প্লাস্টিক বোতল একদম নট অ্যালাউ। দেখুন এখানে সমস্ত প্লাস্টিকের বোতল সেগুলো এখানে ফেলে তবেই যে কোনো গাড়ি এগিয়ে যেতে পারবে। যেমন লম্বা লাইন, এই দেখুন লম্বা লাইন রয়েছে, একদম অনেক বড় একটা লম্বা লাইন। আর তারা প্লাস্টিক বোতল এখানে ফেলে তবে কিন্তু এগিয়ে যেতে পারবে, তার আগে কিন্তু মোটেও তারা উত্তর সিকিমে প্রবেশ করতে পারবে না। আমরা এখন রয়েছি পাহাড়ের তলে, পাহাড়ের তল দিয়ে একটা টানেলের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি হচ্ছে সামনের দিকে। এই দেখুন বেরিয়ে আসলাম সে টানেল থেকে, বিশাল একটা টানেল। আমাদেরকে মুহূর্তে এই পাহাড়ের একদম মধ্যে দিয়ে এক পাত্রে নিয়ে চলে যাব। তো অবশেষে বন্ধুরা এখন বাজে সন্ধ্যে 6:30, আর এখন এসে আমরা পৌঁছালাম হচ্ছে লাচেনে। আর লাচেনে এসে দেখবেন টেম্পারেচার দেখবেন, এই দেখুন মাত্র 7 ডিগ্রি, হাড় কাঁপানো ঠান্ডা। এই ঠান্ডায় আর বেরোনো সম্ভব বলে মনে হচ্ছে না। তো আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি, আশা করছি আপনার পুরো ভিডিওটা ভালো লেগেছে। আগে আমার সিকিম সিরিজে আরও ইন্টারেস্টিং কিছু ভিডিও আসছে, আমরা এখানে থাকছি। কালকে সকাল সকাল বেরিয়ে পড়বো হচ্ছে গুরুডৌমা লেক বা উত্তর সিকিমের সবথেকে বেস্ট জায়গা, সেখানে যাবো আমরা। সেটা নিয়ে পুরো একটা ব্লগ হবে, তো অবশ্যই নেক্সট ব্লগটা দেখবেন যেটা ডেসক্রিপশনে আমি দিয়ে রাখবো। এবং এই ট্যুরটা সম্পর্কে যদি জানতে চান যে কীভাবে আসবেন কোথায় থাকবেন, সম্পূর্ণটা কিন্তু ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে একটা স্পেশাল ভিডিও, সেটা দিয়ে আপনারা জানতে পারবেন যে কীভাবে আসবেন কোথায় থাকবেন। সে সমস্ত সব ডিটেলস কিন্তু আমি সেখানে ডিসকাস করবো। তো আপনাদের আশা করছি ভিডিওটি ভালো লেগেছে, ভালো লাগে থাকলে আপনারা লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। আপনাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে, ভালো থাকবেন।